কবি বলেছেন কোকিলের ডিম পারে কাকের বাসায়, আর ছেলেবে স্টাইল করে মেয়েদের আশায়। ও আচ্ছা জি, তাহলে মামুনি আমারটা একটু শুনে নাও। কবি কবি বাদ দিয়ে আমার কথা শোনো, কোকিলে ডিম পারে কাকের বাসায়। কি কোকিলে ডিম পারে কাকের বাসায়, মাইয়ারা মেকআপ কইরা সাজে ছেলেদের আশায়, আবার সেই ছেলেগুলোর সাথে লিটনের ফ্ল্যাটে যাওয়ার পরে চলে যায় সরকারি বুইরা কাকার বাসায়। সালা জীবনে প্রচুর টাকা দরকার, আর মানুষ শুধু জ্ঞান দেয়। আমার টাকা লাগবো টাকা। আরে আরে, এত ক্ষিপ্ত হইতেছে কেন? তোমার তো আমি জ্ঞান দিতেছিলাম একটা কারণে, কেননা তোমার তো টাকাই লাগবে, আর টাকার জন্য তো তার আগে তোমার মাথায় জ্ঞান থাকতে হবে। সেই জন্য তো আমি তোমার এই অ্যাপসটার সাথে পরিচয় করাই দিতে চাইছিলাম, কেননা এই অ্যাপটা দিয়ে একমাত্র তুমি সব থেকে বড় ফ্রিল্যান্সার হয়ে যাবা, সব থেকে বেশি টাকা কামাবা। 500 টাকায় আধা ঘন্টা, 1000 টাকায় এক ঘন্টা, খুব সুন্দর ভাবে খেলবার রিভিউ দিবা, তাহলে তুমি ভরপুর টাকা কামাবা, এক মাসের মধ্যে কোটিপতি হয়ে যাবা। আচ্ছা, আমার যদি কথাটা বলবো নাই, তাহলে তুমি আমাকে একটা জিনিস খোলাখুলি বলো, একটা মেয়ে যদি অনলাইনে ভিডিও করে তার মানে কি? এটা নিঃসন্দেহে একটা অনলাইন বিজনেস। সো ভাই, বিজনেস যেহেতু একভাবে করতে আছে, টিকটকে করুক আর যেভাবেই করুক, তো আমি তারা আরেকটা সহজ উপায় দিলাম, কেননা সে বলতেছে মানুষ শুধু জ্ঞান দেয়, সেজন্য আমি তারা জ্ঞান দিলাম আর একটু, যাতে সে টাকা কামাতে পারে বস্তার বস্তা। আমি জানি যে মাইয়াটার দেহ দেখার পরে মানুষের খুব, এটা তো একদম সস্তার সস্তা। তারপরেও ভাই, একজন মানুষের ভালো সাজেশন করে আমার কাজ আমি কইরা দিছি, কেননা একজন মানুষ কোন কাজ করে খাবে সেটা সেই ভালো জানে। আমার কাছে তারা দেখা যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বইলা দিছি। আচ্ছা, আমি কি কোনো ভুল বলেছি? না। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই যে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠছি, আর উঠা তেমন কোনো সুযোগ টুযোগ পাইনি ডিরেক্ট ভিডিও বানাইতে বসে গেছি। জানি না বয়সটা কেমন হইতেছে, বাট আশা করি চলার মতো। সো লেটস গো বেবি। এই ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি কোনো পারফেক্ট একটা টিকটক ভিডিও দেখছি, বিকজ দেখো ভাই এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অসাধারণ, কেননা দুইটার ফেসের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর যাইতেছে। সত্য কথা বলতে কি আর ব্যথা লাগে আঙ্গে, ওই মাইয়াটারে দেখে তো মনে হইতেছিল আগুন লেগে গেছে আর মাং। যাই হোক, আমরা এসব কুত্তা কুত্তির কথা বাদ দিয়ে অন্য কোথাও যাই, নারীরা যে শাড়িতেই সুন্দর তা আজকে প্রমাণ করে দিব ভাই। হঠাৎ করে দেখি ওইখানে ধরে গেছে লাউ, সিরিয়াসলি দরকার নাই আর কাউ কাউ, শাড়ি ছাড়াও যে আছে বাংলাদেশে নারী তাও আমরা জানি, চলো ওইখান থেকে একটু ধরে নিয়ে আসি আমাদের জন্য রানী। আমার মনে হইতেছে যে এডিটরে মনে হয় ভুলভাল শুনছে, কেননা আমি রানীর কথা কইছিলাম, চুতমা রানী না। আর নাহলে তুমি এই বিষয়টা বলো যে একটা মেয়ে কত বড় চুতমা রানী হইলে এইভাবে মনে করো যে নিজের দেহ দেখায় বেড়াইতে পারে। আরে, তোমার ওই পেটের মধ্যে থেকে আমার মতো ছেলে ডাউনলোড হবে, আর তুমি ওই জিনিসটা পাবলিকলি এভাবে দেখায় বেড়াইতেছো, ওইটা কি তোমার পেট নাকি কোনো পাবলিক পার্ক যে তুমি মানুষের দেখায় বেড়াইতেছো? মানে বুঝা খুবই দায়, কেননা এদের মতো খ্যানকি মাকি সবসময় টিকটকেই পাওয়া যায়। আর তার থেকে বড় কথা ভাই, এদের গালি দিয়ে কোনো প্রকার লাভ নাই, কেননা এরা ব্যবসাগিরি করে খাইতেছে, আর ব্যবসাগিরি করে নিজের জীবিকা চালিয়ে যায়। প্রতি তার মেয়ের মতো কি নিজের দেহ এইভাবে মানুষের সামনে টিকটকে এসে দেখায়? ওরে রূপবতী, গুণবতী, মানবতী, সব জায়গায় তুমি শ্রেষ্ঠবতী, তোমারে দেখাই তো আমার অ্যাট্রাকশন জন্মায় যায়। তবে আর একটা কথা খুবই বাস্তব যে আমি ততক্ষণ অবধি তোমাকে ছাড়বো না যতক্ষণ না তোমাকে নিয়ে গেছি লিটনের ফ্ল্যাটে বা আমার বাসায়, দুজনে মিলে সারা রাত খেলবো, তারপরে সকালে তোমার বুঝে যাবো। বেশি পাত্তা দিলে তেলা পোকা নিজের প্রজাপতি মনে করে, আর তুমি তো বেড়া মানুষ, বেশি টিপলে তো গরম হবেই, আই মিন মোবাইল মোবাইল মোবাইল, আর ঠিক মতো লাগালে প্রেগন্যান্টও হবে। বলেন কি? আর কি আমি বলতে চাইছি, ঘোড়ায় যদি ঘড়িটা লাগাই তাহলে আর কি ঘড়ি প্রেগন্যান্ট হয়ে যাবে।
আর তার থেকে বড় কথা তোমারটা যদি সারাদিন টিপতে থাকে তাহলে আরো বড় হয়ে যাবে। কি বলছেন আপনি? মানে তোমার সুপারি গুলো লাভে পরিণত হয়ে যাবে। कभी क्यों अभी आ रहा हूँ मैं, आप थोड़ी देर रुक जाओ, मैं तेल लाने जा रहा हूँ फिर आपकी गांड मार दूंगी। सलाम अलैकुम अस्सलाम। জ্যাক ভাই আমি এসব জানি না যে এই ভিডিওটা কে বানাইছে, তো যেই বানায় থাকুক না কেন তার কাছে একটা রিকোয়েস্ট ভাই, এই ভিডিওতে চাইলে তোমার আমি 1-200 গালি দিতে পারতাম কিন্তু আমি ওটা দিব না, জাস্ট এটাই বলবো ভাই ভালো হয়ে যাও, নামাজ নিয়ে ফাইজলামি না। ও একটা কথা মনে পড়ছে, তোমাদেরকে একটা চমক দেওয়া বাকি আছে, কারণ ওই যে লাস্ট কিছুদিন ধরে একটা গান প্রচন্ড ডিস্টার্ব করতেছিল মনে আছে? ময়ে 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 ময়ে, সেই গানটারে তো আমি দর্শন করে দিছে। বলেন কি, সুবহানাল্লাহ। এন্ড ভাই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে গানটার দর্শন করছে কারা ভাই, বাংলাদেশের 1 নম্বর সিঙ্গার হিরো আলম ভাই, সে ছাড়া তো বাংলাদেশের মধ্যে কোনো গায়ক দর্শক নাই। কি বলবো, যাই হোক। ওয়ে ময়ে 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 ময়ে, আমি কি একবারও বলছি আমি নিতুষ? না দেখো ভাই গানটা নিয়ে অনেকে অনেক মজা করে থাকলো, গানটা কিন্তু ভালো লাগতো যদি হেডফোনটা দিয়ে ফুল সাউন্ডটা দিয়ে শুনতাম ভাই, একটু হলেও ভালো লাগতো। আর হিরো আলম ভাইয়ের কথা তো বাদই দিলাম, উনি যে গান গায়ে ফেলায় তারপরে আর ওই গান ভালো তো দূরের কথা, ভালো থাকে না। তো ভাই একটা প্রচলিত কথা আছে না, কুত্তায় মুখ দিলে খাবারটা কেমন যেন নষ্ট হয়ে পড়ে, হিরো আলম ভাই যখন এই গানটার কভার আপ করছে তারপর থেকে গানটার প্রতি আমার একটা বিষাক্ততা জন্মানো শুরু করে দিছে, সিরিয়াসলি এখন গানটা শুনলে অতৃপ্তিকর লাগে। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোয় দোয়া আছেন, আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম 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 গেলাম।